বাবা মা, তোমার গলার হারটা তো ভারী সুন্দর। হ্যাঁ রে মা, এই হারটা আমারও অনেক পছন্দের। যাই, তাড়াতাড়ি হারটা আলমারিতে রেখে আসি, সোনার যা দাম। হ্যাঁ মা, যাও রেখে আসো। কি গো, কোথায় গেলে জুয়ের মা? আমাকে রাতের খাবারটা দিয়ে যাও। ওই যে তোর বাবা ডাকাডাকি শুরু করছে, আমাকে আবার ওদিকে যেতে হবে। এই বলে দীপা সোনার হারটা আলমারিতে তুলে রেখে জুয়ের বাবাকে খেতে দিতে গেল। আর তখনই জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা মদন চোর মনে মনে ভাবল, যাক বাবা, এই হারটা যদি একবার হাতাতে পারি তাহলে কেল্লা ফতে। তবে এখন না, এখন গেলে হারটা ফসকে যেতে পারে। একবার সবাই ঘুমাক, তারপরে আমি আমার ক্যালমা দেখাবো। এই বলে মদন চোর সবার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করল। আর যখনই দেখল সবাই ঘুমিয়ে গেছে, তখনই জানালার শিক খুলে চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকে পড়ল। আর অবশেষে আলমারি খুলে হারটা বের করে বলল, এবার আমাকে কে আটকায়? আসো বাছাধন, এবার তুমি আমার কাছে আসো। বাহ, হারটা তো বেশ ভারী মনে হচ্ছে। আর যাই হোক, দেড় ভরির কম তো হবেই না, এটা বেচে অনেকদিন বেশ ভালো মতোই কাটানো যাবে। এই বলে মদন চোর সেখান থেকে বেরিয়ে গেল। পরদিন সকালেই দীপা যখন তার আলমারি খুলল, তখনই সে অবাক হয়ে গেল। এ কি, আমার সোনার হারটা কোথায় গেল? কি হয়েছে মা, কাঁদছ কেন? দেখ না জুই, কালি তোকে যে সোনার হারটা দেখালাম সেটা এখন আর দেখছি না। বলো কি মা, কোথায় গেল সেই হার? আর জানালার শিক অমন বাঁকানো কেন? বুঝেছি, তাহলে রাতে ঘরে চোর এসেছিল, সে এটা চুরি করেছে। হাই বিধাতা, এ আমার কি সর্বনাশ হলো! এই চোরটা দেখছি গ্রামের সবার জীবন অতিষ্ঠ করে দিল। এভাবেই গ্রামে চোরের উপদ্রব দিনকে দিন বাড়তেই লাগলো, কিন্তু কেউই কোনোভাবে চোরটাকে ধরতে পারছিল না। তাই দিনের পর দিন গ্রামবাসীর টাকা, গহনা, মূল্যবান জিনিস চুরি হতে লাগলো। বাহ, কি চকচক করছে হারটা! এমন দু চারটে বড় দান মারতে পারলেই আর কি করার লাগে? এসব চুরি করতে আর ভালো লাগে না, শুধু ভয়ে ভয়ে থাকতে হয়। না জানি কখন কার হাতে ধরা পড়ে যায়। এমন দু চারটে বড় চুরি করতে পারলেই একটা ব্যবসা শুরু করে দেব। কী রে জুই, এখানে বসে আছিস যে, মুখটাও কেমন ভার ভার দেখাচ্ছে। মনটা একদমই ভালো নেই রে। কেন রে, কি হলো আবার? গ্রামের চোরটা আসলেই খুব বাড় বেড়েছে। জানিস, গতকাল রাতে চোরটা আমার মার দামি একটা সোনার হার চুরি করে নিয়ে গেছে। বলিস কি, তাহলে তো তোদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। হ্যাঁ রে, আর সহ্য করতে পারছি না। যে করেই হোক, এবার ওই চোরটাকে ধরতেই হবে। কিন্তু আমরা তো অনেক ছোট, যেখানে বড়রা চোর ধরতে হিমশিম খাচ্ছে সেখানে আমরা কিভাবে চোরটাকে ধরব? সে আমি জানি না, তবে একটা না একটা বুদ্ধি বের করতেই হবে। এবার আমি বাড়ি যাই, তুইও বাড়ি চলে যা। এই বলে চয়ন ও জুই যে যার বাড়িতে চলে গেল। অন্যদিকে রাত গভীর হতেই মদন চোর ঘুম থেকে উঠে মনে মনে বলল, যাই, এখন শুয়ে থাকলে হবে না, রাত গভীর হয়েছে, যা করার এখনই করতে হবে। এই বলে মদন চোর চুরি করতে বেরিয়ে পড়ল। আরে, ওটা তো একটা ভাঙড়ির দোকান, কিন্তু ওখানে আর কি পাবো? বেটার দোকানদার সেদিনকে আমার খুব কথা শুনিয়েছিল, আজ বেটার দোকানে হানা দেব। এই বলে মদন চোর ভাঙাড়ির দোকানে ঢুকে পড়ল। আর সেখানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করল। তারপর কিছু ভাঙাড়ির জিনিস বস্তায় ভরে বাড়ির দিকে রওনা হলো।
যাহ বাবা, মাত্র 1480 টাকা, কি আর করা, ভাঙড়ির ক্যাশ বক্সে আর কত টাকাই বা থাকবে, এবার দেখি বস্তায় কি কি আছে। এই বলে মদন চোর এক এক করে ভাঙা কলস, হাড়ি, লোহার বাক্স, আরেকটা ভাঙা আয়না পেল। একি, আমি তো দেখছি একটা ভাঙা আয়নাও নিয়ে চলে এসেছি, এটা আবার আমার কি কাজে লাগবে, যাই বরং এটাকে বাইরে ফেলে দিয়ে আসি। মদন চোর যখন এ কথা বলল, ঠিক তখনই সেই ভাঙা আয়নার ভেতর থেকে সোনালী আভা বেরিয়ে এসে সারা ঘর আলোকিত হয়ে গেল। আর হঠাৎই আয়নার ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে কথা বলে উঠল, কিরে মদন, আমাকে ফেলে দিতে যাচ্ছিস যে, আমাকে কি খুব সাধারণ আয়না ভাবছিস? যদি তাই ভাবিস তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। আয়নার ভেতরে সুন্দরী মহিলার কথা বলা দেখে মদন চোর ভীষণ ভয় পেয়ে গেল আর চিৎকার করে বলল, একি, কে তুমি, আয়নার ভেতর থেকে তুমি কিভাবে কথা বলছো? ভয় পাস না মদন, আমি জাদু আয়না, আমি তোর কোনো ক্ষতি করব না, বরং তুই যদি চাস তাহলে আমি তোর উপকারই করব। তবে হ্যাঁ, এর জন্য তোকে অবশ্যই আমার কথা শুনতে হবে। আমার উপহার সেটা কেমন? হা হা হা, আমাকে পরীক্ষা করতে চাচ্ছিস? বেশ তো, তোর যা ইচ্ছা আমার কাছ থেকে চেয়ে নে, তাহলেই বুঝতে পারবি আমি সত্যি নাকি মিথ্যে বলছি। তবে হ্যাঁ, তোকে আমি টাকা দিতে পারবো না। জাদু আয়নার কথা শুনে মদন চোর অনেক অবাক হয়ে গেল আর বলল, বারে, বললেই হলো, বেশ তো, আমার এখন ভীষণ রসগোল্লা খেতে ইচ্ছে করছে, দেখি তো জাদু আয়না তুমি আমাকে রসগোল্লা খাওয়াতে পারো কি না। হা হা হা, শুধু এটুকু? বেশ তো, নে তাহলে। একথা বলতেই মদন চোরের সামনে এক হাঁড়ি রসগোল্লা হাজির হয়ে গেল। আর এটা দেখে মদন চোর খুশিতে আত্মহারা হয়ে গেল। আরে বাস, এ তো দেখছি গুপ্ত ধন। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনব, তবে তোমাকেও আমার কথা শুনতে হবে। এই বলে মদন চোর এক এক করে জাদুর আয়না থেকে এক বস্তা চাল আর এক বস্তা ডাল চেয়ে নিল। আর পরদিন সকাল হতেই সেগুলো নিয়ে বাজারের দিকে রওনা হলো। কি রে মদন, অবশেষে চালের ব্যবসা শুরু করলি? ওই আর কি, কিছু খেয়ে পরে বাঁচতে হবে তো, তাই না? চালের প্রয়োজন হলে আমার কাছ থেকেই নেবেন, বাজারের চেয়ে অর্ধেক দামে আমার কাছে পাবেন। তাই নাকি? বেশ তো, তাহলে আমাকে 5 কেজি চাল দে তো দেখি। এভাবেই মদন চোর রোজ রোজ জাদু আয়নার থেকে কিছু না কিছু চেয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যেত। কি গো মদন, আজ দেখছি কলা নিয়ে এসেছ, তোমাকে দেখে খুব ভালো লাগছে। ওভাবে শুয়ে বসে থাকলে কি আর দিন চলে? এবার যে ব্যবসাটা শুরু করেছ, দেখো তোমার অনেক উন্নতি হবে। দাও দেখি, আমাকে 2 হালি কলা দাও, বাড়ি গিয়ে দেখব কেমন খেতে। দেখ দেখ চয়ন, মদন কাকা আজকাল বাজারে নানান জিনিস বিক্রি করছে। হ্যাঁ রে জুই, ভালোই হয়েছে, বেচারা আগে শুনেছি শুয়ে বসে দিন কাটাতো, এখন ব্যবসাটা করছে, ভালোই হলো। সে না হয় বুঝলাম, কিন্তু একটা জিনিস ভেবে দেখ তো, মদন কাকা রোজ কিন্তু আলাদা আলাদা জিনিস বিক্রি করে, ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না? তা তো একটু বটেই, তবে তুই আসলে কি ভাবলি খুলে বল দেখি। আরো একটা ব্যাপার আছে, যেদিন থেকে মদন কাকা ব্যবসা শুরু করেছে খেয়াল করে দেখ, সেদিন থেকেই কিন্তু গ্রামে চোরের উপদ্রব কমে গেছে। তুই কি বলতে চাচ্ছিস, তাহলে কি মদন কাকাই চোর? প্রমাণ ছাড়া অত নিশ্চয়তা কিভাবে দেব বল? তবে আজ থেকে কাকাকে একটু নজরে নজরে রাখতে হবে। এই বলে চয়ন আর জুই যে যার বাড়িতে চলে গেল।
অন্যদিকে সন্ধ্যা হতেই মদন চোর জাদু আয়নাটি হাতে নিয়ে বলল, জাদু আয়না, ও জাদু আয়না। কি রে মদন, কি হয়েছে, এত ডাকাডাকি করছিস যে? কি আর বলবো বলতো, এই রোজ রোজ বস্তা বস্তা চাল ডাল আর কলা বেচে আমার পোষাচ্ছে না। ইচ্ছে তো আমার চুরি বিদ্যাই ভালো ছিল, তুমি আমার টাকা কেন দিতে পারো না বলো দেখি? মদন চোরের কথায় জাদু আয়না মনে মনে ভাবল, টাকা দিলে তুই তো সহজেই সব কিছু পেয়ে যাবি, তখন যে আমার উদ্দেশ্য হাসিল হবে না। এই তো কালই অমাবস্যার রাত, তোকে খেতে আমাকে আর অপেক্ষা করতে হবে না। কি গো চুপ করে রইল যে? বুঝেছি তোর আর ধৈর্য কুলাচ্ছে না, বেশ তো তোকে আর অপেক্ষা করতে হবে না, কালই তোকে গুপ্তধনের ঠিকানা দেব, যেটা জানা হয়ে গেলে তোকে আর কোনো কষ্ট করতে হবে না। কি গুপ্তধন সত্যি? হ্যাঁ রে হ্যাঁ সত্যি, এবার তুই যা দেখি ঘুমিয়ে পড়। জাদু আয়নার কথা শুনে খুশিতে মদন অন্য ঘরে চলে গেল, আর তখনই জাদু আয়না হাসতে হাসতে বলল, মুখ চোরা একটুও বুঝতে পারছো না, আজকের পৃথিবীতে সাধ্য ছাড়া কেউ কাউকে সাহায্য করে না, আর কালই আমার মনের ইচ্ছা পূর্ণ হবে, কালই আমি আয়না থেকে বেরিয়ে আরও একটা মানুষকে খেতে পারবো। জাদু আয়না যখন ঘরের ভেতর থেকে এসব কথা বলছিল, তখন জানালার আড়ালে দাঁড়িয়ে জুই আর চয়ন সব শুনে অবাক হয়ে গেল। এ কি, এ তো দেখছি খুবই ভয়ঙ্কর আয়না। হ্যাঁ রে তাই তো দেখছি, মদন কাকা চোর হতে পারে, কিন্তু তার এত বড় ক্ষতি আমরা কিছুতেই হতে দিতে পারি না। ঠিক বলেছিস চয়ন, চল আমাদেরকে এখনই একটা কিছু ব্যবস্থা করার কথা ভাবতে হবে। এই বলে চয়ন আর জুই সেখান থেকে চলে গেল। পরদিন রাত হতেই মদন আবার জাদু আয়নার সামনে গিয়ে বলল, জাদু আয়না, ও জাদু আয়না, কোথায় গেলে, এবার তো আমাকে গুপ্তধনের ঠিকানাটা দাও। এত অধৈর্য হচ্ছিস কেন, দেব যখন বলেছি তখন দেবই, আর দেখবি সেখানে গেলে তুই চাইলেও আর ফেরত আসতে পারবি না। একথা বলি জাদু আয়না থেকে সুন্দরী একটা মেয়ে একটা বিভৎস রূপ ধারণ করে বাইরে বেরিয়ে আসলো। এ কি, এ আমি কি দেখছি, কে তুমি, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে, এই রাতে কেউ তোর চিৎকার শুনতে পাবে না। তুমি ভুল বলছো ডাইনি, আমরা সাধু বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছি, এবার তুমি চাইলেও মদন কাকাকে কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ মদন কাকা, আমরা জানি তুমি গ্রামের সেই চোর যে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছ, তবে তোমার শাস্তি ভগবান দেবে, এই ডাইনি নয়। দয়া করে আমাকে বাঁচাও, আমি স্বীকার করছি গ্রামের সব চুরি আমি করেছি, আর যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে ডাইনির হাত থেকে বাঁচাও। শয়তান ডাইনি, আমি তো তোকে আয়নায় বন্দি করেছিলাম, তুই কি করে আবার আয়না থেকে বেরিয়ে আসলি, দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি। একথা বলি সাধু বাবা ডাইনির শরীরে পবিত্র জল ছিটিয়ে দিল, আর সাথে সাথে ডাইনির সারা শরীরে আগুন ধরে গেল। আর এভাবেই আগুনে পুড়ে ডাইনির মৃত্যু হলো, আর এরপর মদন চোর ভালো হয়ে গেল, আর সে কাজ করে খেতে লাগলো। তারপর থেকে গ্রামে আবারও সবাই নিশ্চিন্তে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।